ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গত 27 নভেম্বর তার স্বামী হারুনা রশিদ অপুকে ডিভোর্স দেন। দুজনের সম্মতিতেই এই ডিভোর্স হয়েছে বলে জানান অভিনেত্রী শবনম ফারিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, শবনম ফারিয়া আড়াই বছরের সংসারের ইতি ঘটিয়ে কেন একে অপরকে ছেড়ে দিলেন? যদিও শবনম ফারিয়া এই বিষয়ে ইতোমধ্যেই অনেক কিছু বলে দিয়েছেন, তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে ঠিকই, কিন্তু ভালোবাসা এক বিন্দুও কমেনি। শবনম ফারিয়া এটাও বলেন, তাদের দুজনের ইচ্ছাতে এই বিবাহ বিচ্ছেদ হচ্ছে না, মূলত সমস্যাটা নাকি তাদের পরিবারের। তবে একটা প্রশ্ন থেকেই যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা বিদ্যমান থাকে তবে কোনো বাধাই তাদের আটকাতে পারে না। তারা যদি সংসার করতে চায় অবশ্যই যত ঝড় ঝাপটায় আসুক সেগুলোকে মোকাবেলা করে এক ছাদের নিচে থাকতে রাজি হবেন। কিন্তু শবনম ফারিয়া এখানে তাদের পরিবারের উপর দায় চাপিয়ে দিয়েছেন, এই বিষয়টি নিয়েই একটু সন্দেহ। বিশ্লেষণ করে দেখা গেল এখানে শবনম ফারিয়ার তেমন কোনো দোষ নেই, মানুষের বিবাহ বিচ্ছেদ হতেই পারে। কিন্তু আমরা যারা ভক্ত সমাজ আছি তারা যেভাবে তারকাদের মুন্ডুপাত করে থাকি এতে অনেক তারকাই বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে ভয় পান, কেননা তারা ধরেই নেন দর্শকদের অনেক ট্রলের শিকার হতে হবে তাদের। শবনম ফারিয়া এটাও বলে ক্লিয়ার করতে চেয়েছিলেন যে মিডিয়ার বিয়ে টিকে না এমন ধারণা দিয়ে আমার সহকর্মীদের ছোট করবেন না। বিভিন্ন সেলিব্রিটির যখন বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে আমরা সকলেই একটা কথা বলে থাকি, মিডিয়ার বিয়ে টিকে না, বিভিন্ন ভাবে তাদের গালিগালাজ করে থাকি। আসলে দিন শেষে তারাও যে একটা মানুষ এটা আমরা যেন ভুলেই যাই। আমি আপনাদের মাথায় জোর করে কিছু ঢোকানোর চেষ্টা করব না, হয়তো আমার এই কথা শোনার পরে অনেকে আমাকেও গালি দিতে ছাড়বেন না। এখানে আমি খারাপ কিছু দেখছি না, আসলে আমাদের সমাজটাই এমন। হিরো আলম যেমন বলেছিলেন, আমি যখন না খেয়েছিলাম তখন কেউ আমাকে দুবেলা ভাত খেতে দেয়নি, ঠিক এরকমই সবার ক্ষেত্রেই ঘটে থাকে। যত বড় সেলিব্রিটি হোক না কেন তাদের একটা ব্যক্তিগত জীবন আছে, আছে নিজেদের মতো করে জীবন উপভোগ করার। তারা কাকে ছাড়লো বা কাকে ধরলো, কি পড়লো, কোথায় ঘুরতে গেল, এটা বলে দেওয়ার আমরা কেউ নই। তবে হ্যাঁ, ভক্ত হিসেবে নিজের ভালো লাগার কথা বলা যেতেই পারে, কিন্তু মাথায় রাখতে হবে সেটা কখনোই যেন ফোর্সফুলি না হয় এবং গালি দিয়ে সেটা যেন না করা হয়। আমার এই কথাগুলো আপনাদের মনে যদি ন্যূনতম দাগ কেটে থাকে দয়া করে আমাকে কেউ গালি দেবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।